আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়, 100 হাঁস দিয়ে খামার করতে গেলে কত টাকার পুঁজির দরকার। মানে 100 চীনা হাঁস আপনি পালন করবেন, খামার করবেন, কত টাকা নিয়ে আপনার মাঠে নামতে হবে, এ বিষয় নিয়েই আজকে কথা বলব। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে এই শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি কী ধরনের হাঁস দিয়ে শুরু করবেন, অর্থাৎ বাচ্চা দিয়ে শুরু করবেন না বড় হাঁস দিয়ে শুরু করবেন। যদি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে 100 বাচ্চার দাম ধরুন 10,000 টাকা, আর সেই বাচ্চাগুলোকে ডিম পাড়িয়ে সেই বাচ্চা থেকে টাকা উপার্জন করতে আপনার 10 মাস সময় লাগবে। কীভাবে? 8 মাস পরে এরা ডিম দেয় সাধারণত। তাহলে আপনি 10,000 টাকা দিয়ে বাচ্চা কিনলেন, সেই বাচ্চাগুলোকে 8 মাস লালন পালন করতে হবে। 8 মাসে আপনার টোটাল প্রতিটি হাঁসের পিছনে খরচ হবে বাচ্চা কিনা টাকা সহ 800 টাকা। 700 থেকে 800 টাকা প্রতিটি হাঁসের পিছনে খরচ হবে ডিম পাড়া পর্যন্ত আসতে। তাহলে যদি 800 টাকাও খরচ হয় তাহলে 100 হাঁসের পিছনে 80,000 টাকা খরচ হবে। আর সেই হাঁস ডিম দিলে ডিম ফুটতে আবার 30-35 দিন সময় লাগে। তাহলে বাচ্চা পর্যন্ত, বাচ্চা বিক্রি পর্যন্ত আসতে এক কথায় 1,00,000 টাকাই লেগে যাবে। প্রতিটি হাঁসের পিছনে প্রায় 1,000 টাকার কিছু কম লাগবে, ধরলাম 1,000 টাকাই। তাহলে 100 হাঁসের পিছনে টোটাল 1,00,000 টাকা লাগবে ডিম পাড়া এবং বাচ্চা ফুটানো পর্যন্ত আসতে, বাচ্চা দিয়ে শুরু করলে। আর যদি বড় হাঁস দিয়ে শুরু করেন, রানিং ডিম পাড়া বড় হাঁস যদি কারো থেকে কিনেন, কোনো খামার থেকে কিনলেন, হয়তো হাট থেকে কিনলেন, যেখান থেকে কিনুন না কেন, কোনো খামারই আসলে এই সমস্ত বড় হাঁস আপনাকে দিতে পারবে না। কারণ বাংলাদেশে এরকম খামারই নেই যে আপনাকে 100 বড় হাঁস ডেলিভারি দিবে। এটার চাহিদা অনেক বেশি কিন্তু উৎপাদন খুবই কম, এই জন্য দিতে পারবে না কেউ। হাট থেকে নিলেও কিছু মারা যায়, কিছু থাকে, সব মিলিয়ে হাট থেকে নেন আর কোনো খামারের কাছ থেকে নেন 1,000 টাকা পিস পড়বে বড় হাঁস রানিং ডিম পাড়া হাঁস নিতে গেলে। তাহলে 1,000 টাকা পিস যদি পড়ে তাহলে এটা থেকে উৎপাদনে আসতে, বাচ্চা ফুটানো পর্যন্ত, বিক্রি পর্যন্ত আসতে 3 মাস সময় লাগে। রানিং ডিম পাড়া হাঁসও যদি আপনি বাড়িতে নিয়ে আসেন সেটা আবার ডিম বন্ধ হয়ে যাবে, সেই ডিমটা আবার রানিং হতে আপনার ম্যাক্সিমাম 1 মাসও সময় লেগে যায়, অনেক সময় 1 মাসের বেশি সময়ও লেগে যায়, 2 মাসও লেগে যায়। তাহলে 1 থেকে 1.5 মাসও যদি লাগে ডিম পাড়তে, ওই বাচ্চা ফোটাতে আবার 1 মাসের কিছু বেশি সময় লাগে, যেহেতু 33 থেকে 35 দিন সময় লাগে বাচ্চা ফুটতে। তাহলে এক কথায় 3 মাস লাগবে। 3 মাস পরে আপনি টাকা উপার্জনের রাস্তা পাবেন। তাহলে আপনি হাঁস 100 কিনলে বড় হাঁসের দাম 1,00,000 টাকা, আর 3 মাসে প্রতি মাসে 15,000 টাকা, 5 টাকা প্রতিদিন খাবার খাবে, তাহলে 45,000 টাকা কিন্তু মানে উৎপাদন পর্যন্ত আসতে খাবেই, আর 1,00,000 টাকা হাঁসের দাম, তাহলে কত হলো 1,50,000 টাকা কিন্তু পড়ে গেল। বাচ্চার ক্ষেত্রেও কিন্তু 1,00,000 টাকা পড়লো, আর বড় দা দিয়ে উৎপাদন পর্যন্ত, প্রোডাকশন পর্যন্ত আসতে পড়লো 1,50,000 টাকা। কিন্তু বাচ্চা দিয়ে শুরু করলে হয়টা কি, 50,000 টাকা কম লাগে কিন্তু সময়টা বেশি লাগে, আর বড় দিয়ে শুরু করলে হয় কি, টাকাটা বেশি লাগে কিন্তু অল্প দিনের মধ্যেই উপার্জন করা যায়, অল্প দিনের মধ্যেই ডিম পারে। তাহলে এটা হচ্ছে হাঁসের উৎপাদন পর্যন্ত আসার যে কস্টিং সেটা। এখন আরেকটা কথা হচ্ছে বাসস্থান। প্রতিটি হাঁসের জন্য, রাতে থাকার জন্য প্রতিটি হাঁসের জন্য 2 ফিট স্কোয়ার জায়গা প্রয়োজন, স্কোয়ার 2 ফিট। তাহলে 100 হাঁসের জন্য 400 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন, 400 ফিট, সরি 100-এর জন্য 200 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন, যেটা রাত্রে থাকবে। 100 হাঁসের জন্য 200 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন রাতে থাকার জন্য, আর দিনে থাকার জন্য প্রতিটি হাঁসের জন্য 4 ফিট জায়গা প্রয়োজন।
তাহলে 400 ফিট জায়গার প্রয়োজন দিনে গড়ের বাহিরে চরণভূমি হিসেবে, যেখানে সারাদিন থাকবে। একটা বাউন্ডারি দিয়ে রাখতে হবে, যেখানে সারাদিন থাকবে ওখানেই পানির ব্যবস্থা করতে হবে। আর পানির ব্যবস্থা মিনিমাম ট্যাঙ্কি গভীরতা হতে হবে মিনিমাম 3 ফিট, আর ট্যাঙ্কির প্রশস্ত হতে হবে স্কোয়ার 7 থেকে 8 ফিট হতে হবে। এটা অবশ্যই এই মাপের ট্যাঙ্কি প্রয়োজন পড়বে, যেখানে আপনি পানি দিয়ে রাখবেন, ওরা গোসল করবে। তাহলে ঘরের কস্টিং এবং ঘরটা কীভাবে করতে হবে, অবশ্যই মাচা সিস্টেম করতে হবে, এবং পায়খানাটা যেন নিচে পড়ে যায়, আর এবং নিচ থেকেও যেন পায়খানাটা পরিষ্কার করে ফেলা যায়, পানি দিয়ে হোক, পাইপ দিয়ে হোক, স্প্রে করে হোক, আর আপনি নিজে উঠিয়ে নেন কিছুতে ঝাঁকাত করে, এক কথা যেভাবেই তৈরি করুন না কেন, অবশ্যই পায়খানাটা যেন নিচে পড়তে হবে, এবং ওই নিচে পড়া পায়খানাটাও পরিষ্কার করে ফেলে দিতে হবে ফাঁকে কোথাও। তাহলে এরকম সিস্টেম করে একটি ঘর দিতে আমার জানা মতে, আমার যে কস্টিংটা পড়েছে 50,000 টাকার নিচে সম্ভব নয়। এবং ট্যাঙ্কি করা, বাহিরে বাউন্ডারি এবং বাহিরের জায়গা টায়গা সহ টোটাল আসলে 50,000 টাকায় হয় না, 80,000 টাকা লেগে যাবে আপনার টোটাল বাসস্থানের পিছনে, পানির ব্যবস্থা সহ, পানির ট্যাঙ্কি সহ 80,000 টাকা লেগে যাবে 100 পিস হাঁসের জন্য। তাহলে ওদিকে লাগলো কত, বাচ্চা দিয়ে করলে 1,00,000 টাকা, বড় দিয়ে করলে 1,45,000 টাকা। তাহলে আপনারা যোগ দেন 80,000 টাকা কত হচ্ছে, প্রায় 2 থেকে, এক কথায় যদি বলতে চাই, 2 থেকে 2,50,000 টাকা লাগবে 100 পিস চীনা হাঁস পালন করতে গেলে। 2 থেকে 2,50,000 টাকা পুঁজির নিচে 100 পিস চীনা হাঁস কখনোই পালন করা সম্ভব নয়। আরও একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন, আপনি যে 10 মাস বাচ্চাকে লালন পালন করবেন, 10 মাস তো আপনার কোনো পুঁজিই শুধু খাটাতে হবে, কোনো উৎপাদন তো আসবে না, কোনো টাকা আসবে না। তাহলে আপনার নিজের পারিশ্রমিক আছে, নিজের একটা পরিশ্রমের মূল্য আছে, 10 মাস আপনাকে ফ্রি পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রমের যে একটা টাকা সেটা কিন্তু আপনি পাবেন না, পাবেন 10 মাস পরে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা হাজিরা আছে, একটা পারিশ্রমিক মূল্য আছে, তাহলে সে মূল্যটা যদি ধরেন তাহলে এটা আরও বেড়ে যাবে। এবং বড় দিয়ে করলেও কিন্তু এই পারিশ্রমিকটা কমে আসবে, একেবারেই কমে আসবে, কারণ 3 মাস, 2.5 থেকে 3 মাসের মধ্যেই ফুল প্রোডাকশন, ফুল উৎপাদন পাওয়া সম্ভব। তাহলে বড় দিয়ে শুরু করলে কী হবে, আপনার অল্প সময়ের মধ্যেই আপনি বেনিফিট পাবেন, যদিও ইনভেস্ট কিছু বেশি করতে হয়। আর বাচ্চা দিয়ে করলে অনেক লং টাইম করতে হয়, এবং কিছু টাকাও সেভ হবে, যে টাকাটা আপনি পারিশ্রমিক হিসাবে ধরতে পারেন। তাহলে এটাই হচ্ছে হিসাব। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি যে হিসাব দিলাম সেটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি দিলাম, আমার হিসাবের উপরে নির্ভর করে আপনারা কেউই এটা শুরু করতে যাবেন না। আপনারা আরও তথ্য নিয়ে জানবেন, আরও ভিডিও দেখবেন, প্র্যাকটিক্যাল তথ্য অর্জন করার চেষ্টা করবেন, কিছু খামার ভিজিট করবেন, 10 জনের সাথে কথা বলবেন, কথা বলার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে 100 হাঁস পালন করতে গেলে কত টাকা হাতে নিয়ে মাঠে নামতে হবে। এটা আসলে আপনারা আরও ভালোভাবে জেনে বুঝে নিয়ে তারপরে কাজটা শুরু করবেন। আর আমি আমার জানা মতে, আমার দিক থেকে যতটা সম্ভব পেরেছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কারণ কেউ তো আর বলবে না যে আমি মিথ্যা কথা বলি, আমি ভুল তথ্য দিই, সবাই বলবে একই যে আমি সত্য তথ্য দিই, সত্য কথা বলি। তারই ধারাবাহিকতায় আমিও যতটা সম্ভব সত্য লিগেল তথ্যটাই দেওয়ার চেষ্টা করলাম। এখন বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে আমার কথার যৌক্তিকতা কতটুকুনো এবং সত্যতা কতটুকুনো। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।